মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে ওরা তো খাওয়া শুরু করে দিল, এই লুচি গুলো আমাদের দিকে খেয়ে থাকবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হ্যাঁ দিলীপ বল, কি? আমি আসছি। কি রে দাদু ভাই, খেয়ে যা, খাবারটা শেষ কর। খেলাম তো, একটা দরকারি কাজ পড়ে গেছে, প্লিজ। দেখো মেজ, কি রে একটা দিন কই নাই। মায়ের বারান্দায় রেখেছি, কি বলতো, অশ্বগন্ধার চারা যদি বাড়িতে বা ঘরে রাখিস না, তাহলে মাথা ঠান্ডা হয়, ডাক কমে যায়, মানে উত্তেজনা কমে যায়, মানে সবকিছু নিয়ে যেটা হয় আর কি, আমি যেটা মনে করলাম সেটা তোর পক্ষে না, গাছটা খুব ভালো হবে, অনেক অনেক ভালো থাকবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। এনে তোর গিফট। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই যে তোর গিফট, এটা না সবার সামনে খোলার দরকার নেই। কেন, কি এমন আছে এতে? বর্দা অশ্বগন্ধার গাছ দিল উত্তেজনা কমাতে, চাপ কমাতে, তুই কি দিলি সেটা দেখতে হবে না? তোর মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যাচ্ছে না, তাই ওই দাদার দেওয়া অশ্বগন্ধা যদি কাজ না করে তখনই আইস ব্যাগ। দাঁড়া ছড়দা, কোথাও যাবি না। কি পেয়েছিস তোরা? হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবাই আমাকে অপমান করে যাবি, তাও আবার বাইরের মেয়েটার সামনে। কি মুশকিল, আমি অপমান কোথায় করলাম? আমি তো জাস্ট মজা করছি। মজা করছিলি? না না, আজকে এই বোঝাপড়া করতেই হবে আমাকে। নীলু, কেন এরকম করছিস মা? আচ্ছা তোর সঙ্গে কেউ মজা করতে পারবে না? আজকে তো উৎসবের দিন, সবাই মিলে। না, আমার মাথা গরম নিয়ে সবার খুব সমস্যা হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি অন্য একটা ব্যবস্থা করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।